আপনারা দেখছেন নিউজ বাংলা টুডে, সবার আগে সবার কাছে। চলচ্চিত্র জগতের আরো এক নক্ষত্র পতন, প্রয়াত ভারতের স্বনামধন্য অভিনেতা ইরফান খান। এভাবে তিনি আমাদের ছেড়ে চলে যাবেন কেউই হয়তো কল্পনাও করেননি। গতকালই গুরুতর অসুস্থ হয়ে পড়েন তিনি। দীর্ঘদিন যাবত এন্ডোক্রিন ক্যান্সারে আক্রান্ত ছিলেন। আমেরিকাতে বেশ কিছুদিন ধরে চিকিৎসা চলছিল তার। গতকাল আবারও শারীরিক অবস্থার অবনতির জন্য মুম্বাইয়ের কোকিলাবেন হাসপাতালে ভর্তি করা হয়েছিল অভিনেতাকে। পরে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়, কিন্তু কিছু সময় পরেই ইরফানের মৃত্যু খবর প্রকাশ্যে আনেন পরিচালক সুজিত সরকার। 2011 সালে পদ্মশ্রী, 4 ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড ও অস্কারজয়ী দ্য ওয়ারিয়র ছবিতে অভিনয় করেছিলেন তিনি। তার অভিনয় দক্ষতা মুগ্ধ করেছিল 8-80 সকল শ্রেণীর দর্শককে। ইরফানকে শেষ দেখা গিয়েছিল ইংরেজি মিডিয়াম ছবিতে। তাছাড়া ভারত ও বাংলাদেশ প্রযোজিত ডুব ছবিতে অভিনয় করেছিলেন তিনি, যদিও ছবিটি এখনও মুক্তি পায়নি। তিনি এমন এক অসামান্য অভিনেতা যার সুখ্যাতি করার মতো ক্ষমতা বা সামর্থ্য আমাদের নেই, কিন্তু নিউজ বাংলা টুডে ও আমাদের সকল দর্শকদের পক্ষ থেকে তার আত্মার শান্তি কামনা করি। সুখে থেকো, শান্তিতে থেকো পানসিং তোমার। আমরা আসছি নতুন রূপে আপনার শহরে, চোখ রাখুন, সঙ্গে থাকুন। দেশ বিদেশ, রাজ্য রাজনীতি, শিক্ষা সংস্কৃতি, অর্থনীতি, ক্রীড়া, অপরাধ, বিনোদন, সমস্ত খবরের তাজা আপডেট পেতে চোখ রাখুন আমাদের ইউটিউব চ্যানেলে। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন।